নিজের ছোট্ট কন্যা সন্তানের এক মাসের জন্মদিন পালন করল পরিমণি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি। কন্যা সন্তান দত্তক নেওয়ার খবর এবং ছোট্ট একটি ভিডিও ক্লিপ তিনি ছেড়েছিলেন তার ভক্তদের জন্য। আর এই কন্যা সন্তান দত্তক নেওয়াতে তার ভক্তরা তাকে বেশ অ্যাপ্রিসিয়েটও করেছিলেন। পুণ্যের বোন হিসেবেই তিনি প্রিয়মকে এনেছেন, এমনকি মেয়ের আকিকাও তিনি সম্পন্ন করেছিলেন। আর এইবার এক মাস পূর্ণ হওয়াতে মেয়ের জন্মদিন পালন করলেন তিনি। মেয়ের ছবি প্রকাশ না করলেও মেয়ের জন্মদিনের কেকের একটি ভিডিও তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে নিয়েছেন। কেকের উপরে লেখা ছিল, হ্যাপি ওয়ান মান্থ মিস প্রিন্সেস প্রিয়ম। পুণ্যের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন প্রিয়ম। এখন পরিমণির দুই সন্তানকে নিয়েই কাটে তার সারাবেলা। মেয়ের সঙ্গে বেশ ব্যস্ত এখন পরিমণি, এছাড়াও নিজের কাজের দিকেও বেশ ফোকাস করছেন। আর পরিমণির এই ভিডিওতে অনেকেই কিন্তু পরিমণিকে বেশ ভালোবাসা জানিয়েছে। পরিমণির ভক্তরাও তার দুই সন্তানের জন্য অনেক ভালোবাসা দিয়েছে, দোয়া দিয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো? আর পরিমণি যে তার একরত্তি মেয়ের জন্মদিন পালন করলো, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।